সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সপ্তাহখানেক আগেও চিত্রটা একেবারেই আলাদা ছিল। সামনেই পুজো, সিকিমে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার ভয়াবহ অভিশপ্ত রাতের পর থেকে উত্তর সিকিম কার্যত ধ্বংসস্ত। একের পর এক বড় বড় ইমারতগুলি ভেঙে ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। প্রচুর মানুষ গৃহহীন অবস্থায় পুরো দিন কাটাচ্ছেন। এদিকে সিকিমের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকা পরিদর্শন করেন, তার সাথে ছিল আধিকারিকগণ। ভালো করে ক্ষতিগ্রস্ত এলাকা খুঁটিয়ে দেখেন কোথায় কিভাবে ক্ষতি হয়েছে। বাস চলাচল বন্ধ, কেবলমাত্র ছোট গাড়িগুলি ঘুরপথে লাবা হয়ে সিকিম যাচ্ছে। এখনো প্রচুর পর্যটক আটকে রয়েছে, প্রাণ শিবির খোলা রয়েছে, বিকট মোকাবিলা দপ্তর সবসময় তৎপর আছে। যে বন্যা কবলিত হাজার হাজার মানুষ ঘর ছাড়া জীবনহীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন গুজরান করছে, সেই সিকিমের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আবেদন নিয়ে এসোসিয়াই আওয়াজ রিলিফ ফান্ড কালেকশন করছে। আপনারা এই রিলিফ ফান্ডে সাহায্য করুন সিকিমের অসহায় মানুষ।